তোমরা সবাই জানো যে আমাদের বাঙালি শ্রেষ্ঠ দুর্গোৎসব শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে শুভ পঞ্চমী। তো আজকে আমি সেই হিসাবে চলে এসেছি টালা প্রত্যয়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে। এর আগে আমি তোমাদের সাথে শ্রীভূমি মানে দমদমের যে বিখ্যাত শ্রীভূমির প্যান্ডেল আর তার সাথে শিয়ালদা স্টেশনের কাছে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি চলে এলাম টালা প্রত্যয় দেখতে, যেটা বেলগাছি আর একদমই কাছে, আর তাছাড়াও দমদম স্টেশন থেকেও খুব কাছে। দমদম স্টেশন থেকে অটো ছাড়ছে, তোমরা অটো করে চলে যেতে পারো এই টালা প্রত্যয়তে। আর তাছাড়া শিয়ালদা থেকেও অনেক বাস আছে, তো তোমরা বাসে করে অনায়াসেই চলে আসতে পারো এই টালা প্রত্যয় পার্কে। 2023 সালের টালা প্রত্যয়ের পুজো এবছর 50 বছরে পদার্পণ করলো, তো সেই হিসাবে এবছরের এদের থিম হচ্ছে কহন। তার আগে বলবো, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে ট্রাভেল উইথ সুস্মিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমরা দেখতে পাবে। আমি যেমন তোমাদের বললাম যে টালা প্রত্যয়ের এবছরের থিম হচ্ছে কহন, আর এইখানকার মানে শিল্পী হচ্ছেন সুশান্ত পাল। তিনি তার নিজের ভাবনা চিন্তা মানে কি বলবো, যে এখানকার ভেতরকার যে অন্তর্মহল, মানে তোমরা যদি মানে সম্পূর্ণ ভিডিওটি দেখো বা প্যান্ডেলটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে সুশান্ত পাল নিজের ভাবনা চিন্তা এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আর এই প্যান্ডেলটা পুরোটাই কিন্তু মানে লোহালক্ষর, মানে লোহা, তারপর রড, তারপর তার, এইসব জিনিসগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর তার সাথে কিন্তু মানে গ্লাস আছে, মানে কাচেরও কিছু জিনিস আছে। আর তার সাথে পুরনো চেয়ার, টেবিল, আসবাবপত্র যা কিছু রাখা আছে পুরোটাই কিন্তু এখানে অরিজিনাল, মানে এখানে কিন্তু মানে সব কিছুই মানে অরিজিনালভাবে রেখে সাজানো হয়েছে। আমি এখন টালা প্রত্যয়তে দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে মানে দমদম থেকে একদমই কাছে আর বেলগাছিয়া থেকেও কাছে। তো এখানের থিম হচ্ছে কহন। দেখো মানে প্যান্ডেলটা কত সুন্দর। এখন রাত্রির 12টা বাজে, তো আজকে হচ্ছে মঙ্গলবার, মানে রাত্রি 12টা বাজলো মানে মঙ্গলবার পড়ে গেল। এই মুহূর্তে দেখো কি পরিমাণে ভিড়। তো চলো আমরা ভেতরে দেখে নিই আর তার সাথে ডিটেলসটাও জেনে নেবো। অসম্ভব সুন্দর করেছে, খুবই সুন্দর। রাত্রি 12টার সময় এতটা ভিড়, মানে বুঝতে পারছো যে পরে কি পরিমাণে ভিড় হতে পারে। তাহলে চলো ভিতরটা দেখে নিই। এখানে এলে তোমরা বুঝতে পারবে এখানকার পরিবেশটা মানে কতটা নির্মম, শান্ত, মনোরম একটা পরিবেশ। মানে চারিদিকে দেখো কিরকম একটা আলো আধারি ভাব, এখানকার আলোটা দিয়েছে খুবই হালকা। আর তার সাথে মানে কি বলবো, একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে যেটা খুবই সুন্দর। মানে এখানে আসলে তোমাদের মনটা একটা শান্ত পরিবেশ, একটা ভগবানের চিন্তা ভাবনা, এরকম ধরনের একটা আসবে ফিলিংস। আর এই থিমের মাধ্যমে কিন্তু মানে ভগবানের সাথে মানুষের যে সম্পর্ক সেইটাও কিন্তু এইখানে এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো চারিদিকে একটা আলো আধারি ভাব, মানে পুরোনো দিনের একটা যে বাড়িগুলো হয় সেই রকমের দরজা জানলা, তার সাথে কাঁচ। আর তোমরা খেয়াল করবে এই যে দেখো ডিজাইনগুলো, ডিজাইনগুলোর ওপর কিন্তু এমনভাবে লাইট ফেলা হয়েছে, তার ছাওয়াটা কিন্তু সুন্দরভাবে পড়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে তোমরা যদি আসো একটা মানে একটা আলাদা রকমই পরিবেশ, মানে চারিদিকে যেরকম একটা লাইটের থিম চলছে, যে কোনো প্যান্ডেলে আমরা গেলেই যে দেখি মানে পুরোটাই লাইটের কাজ, কিন্তু এখানে কিন্তু লাইটের থেকে মানে লাইট আছে তার সাথে একটা মনোরম পরিবেশ। দেখো দেখতেই পাচ্ছ তোমরা সামনে পুরোনো দিনের যে মানে কি বলবো, যে জানলাগুলো হয়, জানলা বা দরজা, তার সাথে জানলা দরজার যে পুরো কাজ, কাঁচের কাজ, পুরোটাই তোমরা এখানে দেখতে পাবে। আর তোমরা তো দেখলেই যে এখানে কত বড় একটা নটরাজের মূর্তি বসানো আছে, আর তার সাথে প্রতিমা, প্রতিমাটা টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। মানে এখনকার যে থিম বলো, সাবেকিয়ানা বলো, সেই রকম মানে প্রতিমার সাথে এই প্রতিমাটা টোটালি আলাদা। দেখো গণেশ একটা জায়গায় বসানো, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, মানে সবই একটা আলাদা আলাদাভাবে বসানো আছে। আর তার সাথে মা দুর্গার মূর্তি, সেটাও পুরোপুরি আলাদা, পুরোপুরি। দেখো এখন যে জায়গাটা দেখলে, এই জায়গাটা দেখো, এই যে ছাওয়াটা দেখো কত সুন্দর লাগছে। মানে একটা যে জানলা বা দরজা রয়েছে, এই যে নকশাগুলো, তার যে ছাওয়াটা যে মাটিতে পড়ছে সেটাও একটা দেখার মতো। আর উপরে যে দেখতে পাচ্ছ এইটা ঘূর্ণায়মান,
এটা কিন্তু একটা মানে আমাদের যে জীবনের যে গতি সেটাকেই কিন্তু এই ঘূর্ণায়মান জিনিসটা দিয়ে বোঝানো হয়েছে। দেখো তোমরা সামনে যে প্রতিমা দেখছো, দেখো বাঁদিকে দেখো গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে, সরস্বতী, ডান দিকে আবার একদম সাইডে হচ্ছে কার্তিক, আর তার নিচেই দেখো মানে দেখলে একটা যে মানে মশাই টাঙানো একটা খাট আছে। তো এখানকার মানে থিমটা টোটালি ডিফারেন্ট, টোটালি। দেখো নিচেই পুরো লাল কার্পেট দেওয়া, মানে একটা আলো আধারি, তার সাথে বিভিন্ন নকশা করা, মানে এই যে পুরোনো দিনের যে নকশা করা যে খাট হয় বা জানলা দরজা, নিচের যে রেলিংগুলো, মানে সমস্ত কিছু। তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নাও, আর দেখার পর কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। দেখো সামনে নকশা করা মানে কত সুন্দর কাজ, আর দেখো এই দেখো জানলার মানে জানলার উপরে জিনিসগুলো থাকে, মানে আগেকার দিনে যেগুলো থাকতো, দেখো পুরোটা কাঁচ কাঠ পুরোটা দিয়ে তৈরি, দেখে মনে হচ্ছে পুরোপুরি অরিজিনাল। আর দেখো মানে রাত্রি আমি 12টার সময় গেছি, তখনও দেখো কি পরিমাণে ভিড়, মানে অসম্ভব সুন্দর, টোটালি একটা অন্যরকমের থিম, অন্যরকমের একটা ভাবনা চিন্তা, যেখানে মানুষের অন্দর মানে আমরা যেরকম থাকি একটা মানে তখনকার দিনে জমিদার বা বড় লোকেদের যে একটা অন্দরমহল, সেই জিনিসটাকে এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই এরিয়াটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে। একটা বাড়িতে কী থাকে সব কিছুই থাকে, যেমন গাছপালা থাকে, মানে সব কিছুই কিন্তু এখানে অরিজিনালি ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখো ভেতরের একটা কী বলবো, এটা একটা কেমন ধরনের রুম জানি না, তার কারণ ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওপরে বড় বড় ঝাড়বাতি লন্ঠন ঝুলছে, দেখতেই পাচ্ছ। আর পুরোনো দিনের যে সোফাগুলো থাকে মানে সোফা কাম চেয়ার, সেইগুলো এখানে রাখা আছে। আর এখানে কিন্তু মানে আমাদের সাধারণ মানুষদের কিন্তু ভেতরে কোনো এন্ট্রি ছিল না, আমরা যা দেখেছি পুরোটাই বাইরে থেকে। আর এটা পুরোটাই কিন্তু একটা মানে কাঁচের যে পর্দা হয়, একটা পাতলা কাঁচ দিয়ে কিন্তু পুরো জিনিসটা ঘেরা আছে। তো সেই জন্য আমি কাঁচের বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। তো দেখো তাহলে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে, দেখার পর কেমন লাগলো সেটা আমাকে জানিও। আমি একদম ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। আর আমার আগের যে ভিডিওগুলো যেমন দমদমের শ্রীভূমি, তারপর সন্তোষ মিত্র স্কোয়ার, এই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দিয়েছি, তো সেখান থেকেও তোমরা সেই ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারো।